এসএন বাংলা টিভি চারদিকে আমরা। প্রিয় প্রতপুরবাসী, আসসালামু আলাইকুম। এসএম বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ 26 জুলাই রোজ রবিবার চৌধুরী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ফরিদপুর জেলার সর্বশেষ করোনার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এসএম মনিরুজ্জামান। আজ ফরিদপুর মেডিকেল কলেজ পিসিএল ল্যাবে 376টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 133টি পজিটিভ, 241টি নেগেটিভ, 2টি ইনভ্যালিড। যে 133টি পজিটিভ আসছে তার মধ্যে ফরিদপুর জেলায় 90টি, বাকি গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী জেলায়। অর্থাৎ আজ ফরিদপুর জেলায় নতুন করে 90 জন করোনা রোগী শনাক্ত হলো। গতকাল একটি সুসংবাদ দিয়েছিলাম, করোনা আক্রান্ত সংখ্যা কমে গেছে, কিন্তু আজকে আবার সেই সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। আজকে ফরিদপুর জেলায় 90 জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াইল 4513 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছে 1855 জন আর মৃত্যুবরণ করছেন 39 জন। গত 24 ঘন্টায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে 297 জনের। আজ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে 12307 জনের। এ পর্যন্ত রিপোর্ট আসছে 13040 জনের, রিপোর্ট পেন্ডিং আছে 350 জনের। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 64 জন। এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে 12307 জন। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে 49 জন। এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে 8809 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে 3498 জন। গত 24 ঘন্টায় ফতুর মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 2 জন। আজ পর্যন্ত ফতুর মেডিকেল হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 352 জন। বর্তমানে সেখানে রোগী আছে 72 জন, এর মধ্যে 14 জন আইসোলেশনে আছে। আজকে যে 90 জন আক্রান্ত হয়েছেন তারা কোন উপজেলায়, তাদের নাম ঠিকানা বিস্তারিত বলছি। মধুখালী উপজেলায় আজ 9 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন গিয়াসউদ্দিন 55, পূর্ব গেরাকোলা, ফজলুল হক 60, আরপাড়া, মিলন খন্দকার 38, মথুরাপুর, মাসুদ সিদ্দিক 34, পূর্ব গেরাকোলা, অজয় 48, মধুখালী, সুজিত অধিকারী 25, জানগর, আমির হোসেন 30, আরপাড়া, এটিএম তারেকুল ইসলাম 38, বাগচাঁদপুর, বদরুজ্জামান 54, আরপাড়া। বাঙ্গা উপজেলায় 5 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন আসগর আলী মজুমদার 57, ধর্মদি, বায়েজিদ 35, পুকুরপাড়, শহীদুল হক 53, চালিধরসর, শামীম হোসেন 32, হাইওয়ে পুলিশ ভাঙ্গা, রোকন মাত্রবার 70, পূর্ব সদরদি। নবকান্দে 1 জন আক্রান্ত হয়েছেন, তিনি মুসলিমা 18, কোদালিয়া, চর্বদর্শনে 4 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন আজাদ খান 53, মজিদ খাটডাঙ্গি, আক্কর খান 10, মজিদ খাটডাঙ্গি, মাহফুজুর রহমান 26, বিএস ডাঙ্গি, সিদ্দিকুর রহমান 56, বিএস ডাঙ্গি। বলমের উপজেলায় 3 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন চন্দন কুমার 46, কামারগ্রাম, শম্পা সাহা 32, কামারগ্রাম, আব্দুল মান্নান শেখ 56, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সদরপুরে 1 জন আক্রান্ত হয়েছেন, তিনি হলেন হাবিবুর রহমান 40, হাটকৃষ্ণপুর। এবার ফরিদপুর সদর উপজেলা, যেখানে সবসময় সর্বোচ্চ আক্রান্ত হয়ে থাকেন, আজকে এসে ফরিদপুর সদর উপজেলায় 66 জন আক্রান্ত হয়েছেন, তারা হলেন জামি খাতুন 23, আলিপুর, সুজিত সাহা 57, নীলটুলি, সবিত্রী সাহা 40, নীলটুলি, খাদিজা আক্তার 59, ঝিলটুলি, মোহতাসিন 25, ঝিলটুলি, সাদাত হোসেন 48, পূর্ব খাবাসপুর, মাহবুর রহমান চরকমলাপুর, মাসুদ রানা 34, গোলকীপুর, মাকসুদুর রহমান 85, চরকমলাপুর, তানজিলা ভেবি 38, বদরপুর, মৌসুমি রানী 37, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাদিম 27, গোয়ালচামট, শক্তি 27, ঝিলটুলি, রাবিয়া আক্তার 35, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইমদাদুল হক 28, বিল মাহমুদপুর, ইদ্দিস আলী 53, পুলিশ লাইন, পলাশচন্দ্র 40, আলিয়াবাদ, সুমি আক্তার 20, হাবিলি গোপালপুর, মালেকা 48, গোয়ালচামট, গফরান হোসেন 30, ঝিলটুলি, ফারজানা ইয়াসমিন 32, পূর্ব খাবাসপুর, মহিদুল ইসলাম 38, কৃষি ব্যাংক, হুমায়ুন কবির 46, শিবরামপুর, হাসান শেখ 19, নির্বাচন অফিস ফরিদপুর সদর, ফাতেমা 52, পূর্ব খাবাসপুর, খন্দকার সাজ্জাদ হোসেন 40, করিমপুর হাইওয়ে, ফিরোজ মিয়া 65, গোয়ালচামট, রাসেল হোসেন 26, গোয়ালচামট, আফিফা
আসিরুদ্দিন মাতুর সঙ্গে পশ্চিম খোয়াশপুর, সিরাজুল ইসলাম শেখ 20 আসিরুদ্দিন মাতুবের সড়ক পশ্চিম খোয়াশপুর, রাশেদুল ইসলাম 25 করিমপুর হাইওয়ে থানা, রহিমুন নিসা সাহেব পূর্ব খাবাসপুর, আসাদুজ্জামান 33 খোদাবক্স রোড, নাজমুন নাহার 31 খোদাবক্স রোড, আয়ান 3 খোদাবক্স রোড, আহনাফ 8 খোদাবক্স রোড, খুশিদা বেগম 42 ফতপুর মেডিকেল কলেজ হসপিটাল, সম্পাক তার 29 ফতপুর মেডিকেল কলেজ হসপিটাল, সেমিনা আক্তার 48 খাবাসপুর, সামিউল হক 37 পশ্চিম খাবাসপুর, রুমি সিনগা 25 কুটিবাড়ি, রেহেনা 40 চর কমলাপুর, আদনান 23 চর কমলাপুর, সুজিত 11 চর কমলাপুর, এনায়েত হোসেন ডিএসবি অফিস, প্রতিমা দত্ত 40 আলিপুর, এম এ সালাম 70 বাটিলক্ষীপুর, সাইফুল ইসলাম 26 আলিপুর, রাসেল আহমেদ 37 আলিপুর, ইদ্দিস আলী 41 শিবরামপুর, আমজাদ হোসেন 62 চরচাপাখোলা, আদনান আমিন 36 এক নং হাবিলগোপালপুর, বিদ্যুৎ কুমার 35 গোহলক্ষীপুর, নাসিম চৌধুরী 45 উত্তর আলিপুর, জাহাঙ্গীর হোসেন 63 পূর্ব খাবাসপুর, আব্দুল করিম 38 বাটিলক্ষীপুর, সুমারানী দাস 38 মাছরাঙ্গা টাওয়ার, গৌরঙ্গচন্দ্র দাস 40 কানাইপুর, কামাল হোসেন পল্লী বিদ্যুৎ অফিস, তুহিন 29 পশ্চিম খাবাসপুর, রোজিনা পারবিন 36 শহীদ সালাম সড়ক, এম এস সোবাহান 60 পিয়ারপুর, মাসুম খান 13 গোপালপুর, মাহতাব হোসেন 35 বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আব্দুর রহমান 36 লক্ষ্মীপুর, জান্নাতুল ফেরদৌস লক্ষ্মীপুর। প্রিয় ফতপুরবাসী, 2-3 দিন আক্রান্ত সংখ্যা একটু কম ছিল, আজ আবার পরীক্ষার হার বৃদ্ধি পেয়েছে, আক্রান্ত হারও বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা সাবধানে থাকব, নিরাপদে থাকব। সামনে ঈদ উপলক্ষে আমরা বাজার মার্কেটে বেশি সমাগম করব না এবং সামাজিক দূরত্ব বজায় রাখব, মাস্ক ব্যবহার করব। আর ফতপুর জেলার প্রতিদিনের করোনার আপডেট জানতে ইউটিউব ভিত্তিক চ্যানেল এস এম বাংলা টিভি সাবস্ক্রাইব করুন।